র্যালি, আলোচনা সভা, কেক কাটা, শীত বস্ত্র বিতরণ, মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্য দিয়ে বাগেরহাটে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা 11টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। সোহান শেখ আপনি তুলে করার জন্য তো প্রিপারেশন নিচ্ছি, কিন্তু কোন প্রিপারেশনে কাজ হচ্ছে না। ছবি না তারপরে হবে স্যার মরুনগঞ্জ এসটি লাহা কলেজে, তারপরে হবে স্যার তারপরে হবে স্যার ওখানে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট স্যার, বাস থেকে শুরু স্যার। আর স্যারের আজকের হলো 12টার মধ্যে আসবেন, প্রথমে আসার পর আমাদের অভিভাবক তথা বাগেরহাটের অভিভাবক তথা বাগেরহাট আওয়ামী লীগের 40 বছরের বা 40-42 বছর ধরে তিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, সকল মন্ত্রী, বাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোজাম্মেল হোসেন এমপি মহোদয় আমাদের মাঝে আর নেই। এই সংবাদ আমরা সবখানে দিচ্ছি এবং তার যে পরবর্তী আয়োজনগুলো, এই আয়োজনগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত। আমরা জানি যে পত্রিকা অফিসে পত্রিকার প্রত্যেকজন যারা কর্মী আছে, আমি বলবো যে নিরলস কর্মী, তার মধ্যে একটি অন্যতম নিরলস কর্মী কালের কণ্ঠের বাগেরহাট প্রতিনিধি। তো আপনাদের সবার পরিশ্রম, সবার সব যে কি বলা যায় এটাকে অ্যাফোর্ড যে আমি বেশি বলি, সব কিছু মিলাই যেটা দাঁড়ায় আমাদের হাতে, আমাদের ব্যর্থতা, আমাদের কর্মীগুলোর সমালোচনা, অর্থাৎ আমাদের সমস্ত কর্মকাণ্ডের যদি বাস্তব প্রতিশ্রুতি দেখতে চাই তাহলে প্রেস ক্লাবই আসতে হবে। তো আমি কালের কণ্ঠের এই 10 বছর খুশিতে তার সাফল্য কামনা করছি। পাশাপাশি আমার যিনি করেসপন্ডেন্ট আছেন তার যে যোগ্যতা, তার মেধা, তার যে মনশীলতা, এগুলো সব আরও বিকশিত হয়ে উঠুক, পাশাপাশি উনি পরিপূর্ণ হয়ে উঠুন এই কামনায় সবাই। জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মহোদয়কে আমরা গভীরভাবে শোকাহত যে মাননীয় সংসদ সদস্য এই এলাকার প্রতিনিধি কালের কণ্ঠ 10-এ-10, সারা বাংলাদেশ 10-এ-10, আমার মনে হয় বাগেরহাট প্রেস ক্লাবেই 10-এ-10, শুধু কালের কণ্ঠ না, বাগেরহাট প্রেস ক্লাব 10-এ-10। আমরা মনে করি যে আমাদের সকলের জন্মদিন, আপনারা জানেন যে উন্নয়ন ইস্যু, এই ডেভেলপমেন্ট ইস্যু আপনার ইয়ে ছাড়া হয় না, এই মিডিয়ার উইন্ডো ছাড়া সম্ভব না, এটা এক প্যারাল রেল লাইনের মতো চলতে থাকে। সে ব্যাপারে আপনারা যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়ে থাকবেন। আগামী এই যে আজকে 2:30 শহীদ মিনারের যে প্রোগ্রাম, কেন্দ্রীয় প্রোগ্রাম, এটা দয়া করে একটু কাভার করবেন আপনারা, আজকে অনেকেই ব্যস্ত থাকবেন, এরপরেও এটা যেন মানে আমরা ছায়ার মধ্যে না পড়ি সে ব্যাপারে আপনাদের জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই উন্নতি সমৃদ্ধি ধারা অব্যাহত থাকি। আগামীতে কালের কণ্ঠ সহ যে সমস্ত পত্রিকা আছে প্রত্যেকটি এরকম সুন্দর সুন্দর আয়োজন হোক আমরা এই প্রত্যাশা করি। বঙ্গবন্ধু স্বচ্ছ ভদ্র দিবস
আমাদের আজকে 2020 মুজিব বর্ষ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বিকাল 5টায়। আমি এই মহান নেতা মুক্তিযুদ্ধের মহানায়ক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আজকে কালের কণ্ঠ যে স্লোগান নিয়ে আজকে থেকে 5 বছর আগে শুরু হয়েছিল আংশিকটা পুরো সত্য, এই কালের কণ্ঠ এই 10 বছরে সেই প্রমাণ দিয়েছে, আগামীতে ভবিষ্যতে সেই প্রমাণ দেবে। বাগেরহাটে আমার স্নেহভাজন বিষ্ণু এই কালের কণ্ঠর এই যে বাগেরহাট জেলা প্রতিনিধি, অত্যন্ত সাকসেসফুল সাংবাদিকতা করে আমি যতটুকু জানি, ওর আরও বাগেরহাটের বিভিন্ন সমস্যা আরো সুন্দর করে এবং বাগেরহাটের যে বিভিন্ন দিক নিয়ে ও আরো সুন্দর সুন্দর প্রতিবেদন করবে। কালের কণ্ঠ আরো অনেক অনেক সুন্দর এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে আমি প্রত্যাশা করছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক, কেউ আমার বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ বন্ধুবর, এবং এখানে আরো অনেক আছে, আমার শ্রদ্ধেয় স্যার আছেন, মোশারফ স্যার আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।